বন্ধু, লজ্জাজনক মুহূর্ত একটা এমন মুহূর্ত যা অনেকের সাথেই ঘটতে পারে, এটাকে উপস মোমেন্টও বলা হয়। আপনি অনেকবার টিভি বা ইন্টারনেটে দেখে থাকবেন যে মডেল স্টেজে র্যাম্প ওয়াক করছে আর ভুলবশত তার পোশাক খুলে যায়, আর সব দর্শকরা তার দিকে ফ্যালফ্যাল করে দেখে, আর এই মোমেন্টসকেই লজ্জাজনক বা উপস মোমেন্টস বলে। বন্ধু, এমনই কিছু দুর্ঘটনা খেলার মাঠে খেলোয়াড়ের সাথেও হয়েছে। তো আসুন আপনাকে দেখাই যে খেলার মাঠে হয়েছে এমন 5টি লজ্জাজনক দুর্ঘটনা যা হওয়ার কথা ছিল না, কেননা খেলার মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক বসে থাকে। তবে ভিডিও শুরু করার আগে আপনাকে বলে দিই যে যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সাথে ঘণ্টাটিও প্রেস করে দিন, যাতে এই চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশান আপনার মিলতে পারে। এই ঘটনা এক নাইজেরিয়ান অ্যাথলেটিক্স ওকাক বাড়ির। ইনি একজন মহিলা খেলোয়াড় যে লং জাম্প করে। ইনি 2008 সালে বেজিং অলিম্পিকের লং জাম্প কম্পিটিশানে সিলভার মেডেল জিতেছে। এমনই এক লং জাম্পের সময় ওকাক বাড়ির সাথে এমন একটা ঘটনা ঘটেছে যার ফলে তাকে অনেক লজ্জাবোধ করতে হয়েছে। আসলে যখন ইনি লং জাম্প কম্পিটিশানে জাম্প দিচ্ছিল, তখনই তার চুল অর্থাৎ উইগ খুলে নিচে পড়ে গেল। এখন এটা কেউ জানতো না যে ওকাক বাড়ি নকল চুল অর্থাৎ উইগ লাগায়। যখন তার এই উইগ পড়ে গেল, তখন স্টেডিয়ামে সবাই অবাক হয়ে গেল, আর সেই সময় তার অনেক লজ্জার সম্মুখীনও হতে হয়েছে। জাম্পের পরে সে তাড়াতাড়ি করে উইগ ওঠাতেও পারেনি, কেননা এতে তার মেজারমেন্ট খারাপ হয়ে যেত। এর জন্য অনেকক্ষণ ধরে সে তেমনই ছিল, যার জন্য তাকে লজ্জার সম্মুখীন হতে হয়েছিল। মাইক মাচুঙ্গা, যিনি এক প্রফেশনাল বলার, এক কম্পিটিশন ম্যাচের সময় লক্ষাধিক দর্শকের মাঝে সে উত্তেজিত হয়ে এমন কিছু করে ফেলল যার ফলে তাকে নিয়ে অনেক ঠাট্টা করা হয়েছিল। যেমন কি আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মাইক বলকে হাতে নিয়ে তাকে ছোড়ার চেষ্টা করছিল, কিন্তু এমন কিছু ঘটলো যে মাইক বলকে হাত থেকে ছাড়তে পারলো না আর বলের সাথে নিচে পড়ে গেল। এরপরে ক্রাউড চিল্লাতে থাকলো, কিন্তু মাইক এতে হার মানল না আর দ্বিতীয়বার সোজা হিট করলো আর ম্যাচ জিতল। পরে মাইক বলল যে ওই সময় হেভি ক্রাউডের জন্য সে নার্ভাস ফিল করছিল, যার জন্য এই দুর্ঘটনাটি তার সাথে হয়ে গেল। এই ঘটনাটি হলো একটি ফুটবল ম্যাচের, যখন এক টিমের এক খেলোয়াড় আহত হয়ে গিয়েছিল। তার পায়ে এত চোট লেগেছিল যে সে উঠতেও পর্যন্ত পারছিল না আর ব্যথার চোটে নিচেই শুয়ে পড়েছিল। তারপরে তাকে ওঠানোর জন্য স্ট্রেচার আনা হলো, আর যে দুইজন লোক স্ট্রেচারে উঠিয়ে নিয়ে যাচ্ছিল তারা এতটা কেয়ারলেস ছিল যে এই খেলোয়াড়কে স্ট্রেচারে নিয়ে যাওয়ার সময় দুইবার ফেলে দিয়েছে। তারপর যখন তাকে রাখার সময় এলো, তখন তাকে জোরে নিচে রাখলো। না জানি তাদের মধ্যে কী সমস্যা ছিল, কিন্তু তাদের এমনটা করা উচিত হয়নি। এটি একটি খুব ইম্যাচিওর বিহেভ ছিল। একজন ন্যাশনাল প্লেয়ারকে এইভাবে ট্রিটমেন্ট দেওয়াটা খুবই লজ্জাজনক ব্যাপার। বন্ধু, এই ভিডিও তখনকার যখন শিকাগো বুলস ও ডলাস ম্যাভিক্স এই দুটো টিমের মধ্যে বাস্কেটবলের ম্যাচ চলছিল। সেই সময় এক প্লেয়ার কার্লোস বুজের গোল করলো, তারপর সে লাফিয়ে চিয়ার্স করতে শুরু করলো, আর যখনই তার হাত জোরে ঘোরালো, তখনই গিয়ে হাতটা লাগলো পাশে থাকা রেফারির গায়ে, যেমন কি আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তবে ভালো কথা হলো যে সেই পাঞ্চ রেফারির কোনো সেন্সিটিভ এরিয়া পড়েনি, এর জন্য তার কোনো প্রবলেমও আসেনি। কিন্তু যদি রেফারির মুখ, নাক কিংবা মেন পয়েন্টে লেগে যেত, তাহলে সে খুব খারাপভাবে আহত হয়ে যেত। তবে এই ঘটনাকে বেশি সিরিয়াসলি নেওয়া হয়নি, কারণ কার্লোস রেফারিকে ইচ্ছে করে পাঞ্চ মারেনি, বরং ভুলবশত লেগে গিয়েছিল। বন্ধু, এই ঘটনা হলো এক হকি ম্যাচের যা আইস ফিল্ডের ওপর খেলা হচ্ছিল। স্টেডিয়ামে দর্শক ফুল ছিল আর ম্যাচ সবাই এনজয়ও করছিল, আর তখনই এক টিমের গোলকিপারের পায়ের নিচে আইস ভেঙে গেল আর গোলকিপার নিচে ঠান্ডা জলে পড়ে গেল। তবে তার বেশি চোট লাগেনি আর বরফ বেশি না ভেঙে যাওয়ার কারণে সে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসতে পেরেছে। অনেকে বলেছেন যে এই দুর্ঘটনা ইচ্ছে করে করা হয়েছিল যাতে এই ম্যাচকে আরও ইন্টারেস্টিং বানানো যেতে পারে। তো সেখানে অনেকেই বলেছেন যে বরফের স্তর ছিল সেটা ততটা মোটা ছিল না। আপনি কি বলবেন এই বিষয়ে কমেন্ট করে অবশ্যই বলুন। তো বন্ধু, এই ছিল খেলা জগতের 5টি এমব্যারেসিং মোমেন্টস যা খেলোয়াড়দের লজ্জায় ফেলে দিয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।